পরিবর্তন করে যে ওখানে লাগাইলে বাইলে খাতুন পরিবহন, এটা কি মাইনে নেওয়া যায়? কিরাম করে কিরাম করে, না না না, সৌন্দর্য নষ্ট হয়ে গেছে না? একটা জিনিসের সৌন্দর্য নষ্ট হয়ে গেলে সেটা তো রাতের মধ্যে গরুর মতো নাক ডেকে ঘুম হই, একটাও তো ঘুমতে উঠে না, রাত হইলে পরে শীত হয়ে পড়ে খায়। তোর আমরা যদি যায় ওই শালার বাড়ির উপরে, ওর ওই যে গাড়ির পিছন থেকে যদি বাইলে খাতুন পরিবহন টাইনে খুলে ফেলাই, আর ওখানে যদি আবার তোর বোর্ড দো পরিবহন লাগে দিই, কেউ ঠেকবে রে? রে শোনা রে, তোর তো এটা মাথা না, তোর তো মাথা না, তোর মাথা মনে হচ্ছে মাথার মধ্যে বুদ্ধি বুড়া উন্নীতি বাস করতেছু। আমি যা দেখতেছি তুই তা দেখতেছি, আও কার মধ্যে আবার কি ঢুকালু? এর দাদা আসলো কনে, কি দেখতেছো তুই কনে? স্যাংরা রে, দেখতেছো না ওটা কিডু? ওরে কলঙ্কিত গাড়ি রে, কলঙ্কিত গাড়ি। ওরে দলন গাড়ি, তাই তো, কি করা যাবি? আশেক শালা আশেক। আরে যা, কুটায় ফেলাক ছিড়ায় ফেলাক, সমস্যা কি? গাড়ি যে তোর রাস্তা আমরা দুজন দেখেছি, তালি পরে গাড়ির মালিক হচ্ছে এখন থেকে আমি মালিক। আমি তোর মতো ছাল পাওয়ালের জন্যই এই দেশে বন্ধু বিমান সিনেমা তৈরি হয়। কে গাড়ি দেখলাম আমি, আর তুই মালিক সেজে গেছো, তাই নিয়ে। আমি স্টিরিং বসি, হ্যাঁ তুই পিছন দিয়ে ঠিলা দে, আমরা ঠিলা দিয়ে সেন্টারে নিয়ে যাই, চল আমাকে জায়গা মতো নিয়ে যাচ্ছি। ওই যে কইলাম বন্ধু বেইমান, আমার শরীরের মধ্যে মাংস দেখছাও, এই গাড়ি যদি আমি ঠেলি আমাকে তুই পাপি খুঁজিয়া। এরে তুই ঠেলা দে আমি চালাই। এই রাশি, তুই আমার শরীরের খবর জানিস নে? আমি কত দুর্বল, আমার লু পিসার ডাক্তার তিন দিন কয়া আছে যে মুরগি টিম হাঁসের টিম সিদ্ধ করে খাতি, আজকে সকালে খাইতে ভুলে গেছি। আমার তার দুর্বল ছাওয়াল দিয়ে তুই গাড়ি ঠেলাবো না? এই তুই 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 কিন্তু সত্যি কথা করছু না, তোর তো আমি দুর্বল ভাই, আমি হাঁটতে নিলে আমার একটা ঠ্যাং ছাগে যা, কোনো রকম পাওয়ারটাই নেই আমি চলি, তুই ঠেলা দে আমি গাড়ি স্টিয়ারিং ধরি। আজকে গেলাম বন্ধুর পরিচয় দিচ্ছু রাশেদ, তো কচ্ছি যে আমি দুর্বল, আমার শরীরের ধুইত পাচ্ছি না, তুই বুঝিস নে আমার আমার শরীরের অবস্থা, তুই বুঝিস নে? এই জন্যই তো এত দুর্বল দেখেই তো বাইলে খাতুন তোমার তালাক দিছে, তাই নিয়ে। এই রাশি দে, এই পার্সোনাল হিট করবি না, কলাম বাইলে খাতুন আমার কিসের জন্য তালাক দিছে সেটা আমি জানি, আমার এই দুর্বলতার জন্য সারি গেছে না অন্য কিছু, সেটা তো আমি জানি, তার সাথে সংসার আমি করেছি, তুই আছিস রাশি দে কথা এখন কখনতে পারিস না, কিন্তু তাই রাশি এ কথা তোর দায় না এখন। তা তুই এত বড় বীর পুরুষ, তাহলে ওরা তো দুর্বল 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 করতে কিসের জন্য? আরে আচ্ছা ঠিক আছে, যা দুর্বলতা নিয়ে কথা কথা দরকার নাই, তাহলে পরে যেহেতু আমরা মালিক ফিটি ফিটি, তুই অর্ধেক আমি অর্ধেক ফেলবো, ঠিক আছে? তাহলে আমরা এই 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 তো হয়ে গেল, যেহেতু অর্ধেক অর্ধেক, তাহলে প্রথমে আমি পাইলট সাজি। এ রাশি নিজে নিয়ে পুকুরে ফেলাবি, সেটা কি?